এই যে সোনাকে আজকে নতুন ডায়েরি দিয়েছে এবছরের, এবছর দেরি হয়ে গেল দিতে জানি। এই যে টক বক করে ফুটছে আমার আর ছোট তিতর মাছের ঝোল। ভেরি ভেরি গুড মর্নিং, দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি সোনাকে স্কুলে দিতে। তো আশা করি সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এইভাবেই দিনটাকে শুরু করছি। আজকে ভাবলাম একটু কেন না বাইরে থেকে এসে শুরু করি, কারণ আজকে বাইরের রোদটা মনে হচ্ছে একটু হালকা আছে, মানে এই কয়দিনের তুলনায় হাওয়াও দিচ্ছে, একটু ভালোও লাগছে। তো সেই জন্য ভাবলাম বাইরে থেকে আজকে ব্লগটা স্টার্ট করি। তো সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টকস। গুড মর্নিং, হালকা আসেনি তো? সোনাকে দিয়ে এই বাড়িতে ঢুকলাম, এখন এই কাজকর্ম কমপ্লিট করব। আর আজকে বলছে নাকি দুটো থেকে চারটে পর্যন্ত একটু লু বইবে, মানে সতর্কতা জারি করেছে আজকের দিনের জন্য। তো যাই হোক, সবাই কাজে ব্যস্ত থাকে, যে যেভাবে আর কি পারবে একটু সাবধানে থাকবে, প্রচুর জল খাবে, জুস মানে ফল ফল খাবে, আর গুড়ের জল, বাতাসার জল, নুন চিনির জল, লেবুর জল, দইয়ের ঘোল, এই খেয়ে এইগুলো খেলে শরীরটাও হাইড্রেট থাকবে এবং শরীরটাও সুস্থ থাকবে, যতটা জাঙ্ক ফুড কম খাওয়া যায়। তো যাই হোক, এখন ঘরে কাজকর্ম সারবো, রান্না সারবো, তারপরে সোনাকে আনতে যাব। আজকে স্কুল হলে আবার দুটো দিন ছুটি পেয়ে যাব, শনি রবি ছুটি থাকবে, তো যাক বাঁচোয়া। আর শুনছি তো বলছে স্কুলে ছুটি নাকি দিয়ে দেবে, দু তিন দিনের জন্য নাকি ছুটি পড়ে যাবে, মানে গরমের ছুটির আগেই বলছে ছুটি দেবে। দেখা যাক, দিলে তো ভালোই হয়, মানে গার্জিয়ানদের মুখে আর কি শোনা কথা, তো দেখা যাক কী হয়। ঠিক আছে, রান্না বসিয়ে দিয়েছি, এই এদিকে কচুর শাক বসিয়েছি আর ওখানে সোনার ডাল সেদ্ধ হচ্ছে। ওকে আজকে ডাল সেদ্ধ আর মাছ ভাজা দেবো, আর একটু আলু সেদ্ধ দিয়েছি, ওতেই হয়ে যাবে। তুলে গেছে, গরমে এসে এমনি খেতে যাবে না, সব খেয়ে নেবে। হয়ে গেছে কচুর শাক, মাছ ভাজা বসিয়েছি, মাছের ঝোল করবো, করে স্নানে যাবো, সোনাকে আনতে স্নান করেই বেরিয়ে যাবো। ভাত এখন আমার আর ছোটোর জন্য একটু উচ্ছে দিয়ে মাছের ঝোল করবো, উচ্ছে আলু দিয়ে, আর সোনাকে তো ভাজা দেবো, আর মা রাখাবে ওই কালো জিরে, কাঁচা লঙ্কা, জিরে ঠিরে দিয়ে। আমি আর ছোটো একটু উচ্ছে দিয়ে মাছ খেতে খুব ভালোবাসি, ওই জন্য দুজনের জন্য করি আমরা। এই যে টক বক করে ফুটছে আমার আর ছোট তিতর মাছের ঝোল। তোমরা কে কে তিতো দিয়ে মানে ইচ্ছে দিয়ে মাছের ঝোল খাও আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আছি সোনাকে আনতে, মুখ টুক ঢেকে নিয়েছি, কপালটা ঢাকতে পারলাম না, দেখি এবার একটা কপাল ঢাকাও কিনতে হবে, কিছু করার নেই, যা অবস্থা বাইরে। তো ঠিক আছে, স্কুলে গিয়ে কতদূর কি ভিডিও করতে পারবো জানি না, কারণ এখন এত গরম, ওখানে গিয়ে কোনো রকম নিয়ে দে দৌড়, ভিডিও করা যাচ্ছে না। তো এসে আবার কথা হচ্ছে। সোনাদের ছুটি হয়ে গেছে, এখন এই যাব ভেতরে ওকে আনতে, তার আগে একটু ভিডিওটা ছাওয়ায় দাঁড়িয়েই করে নিচ্ছি ভিতরে, মানে একবার এই রোদে গেলে আর ভিডিও করতে ইচ্ছা করছে না। দেখো কি রোদ। এ সুমি যা, দাঁড়িয়েছি। এই সোনাকে নিয়ে বাড়ি ঢুকলাম, ঢুকে আগে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে ফ্যানে বসলাম, চোখ পুরো জ্বলে যাচ্ছে যেন, এই চোখ দুটো আমার পুরো লঙ্কা পড়ার মতো জ্বলে যাচ্ছিল, মানে তাপে না তাপেই আর কি, আর আর কেন বা হবে। তো যাই হোক, এখন বসেছি একটু হোমওয়ার্ক টোমাকগুলো দেখি, তারপরে ওকে স্নান করবো, কারণ গা এখন গরম, এখন কিছুতেই স্নান করানো যাবে না, আধা ঘন্টা বসাবো গা ঠান্ডা হবে তারপরে স্নান করাবো। তো ভাবলাম ততক্ষণে তাহলে চলো তোমাদেরকে হোমওয়ার্কটা দেখিয়ে ফেলি স্কুলে কী দিয়েছে। এই যে সোনাকে আজকে নতুন ডায়েরি দিয়েছে এবছরের, এবছর দেরি হয়ে গেল দিতে জানি না কেন, যাই হোক নতুন ডায়েরি দিয়ে দিয়েছে, ডায়েরিটা না হলে না খুব প্রবলেম হয়ে যায়, ছুটি টুটিগুলো দেখা বা টিচারের সাথে স্টুডেন্টের কমিউনিকেশন সব কিছুর এই একটাই মাধ্যম ডায়েরি। আর এদিকে হোমওয়ার্ক দিয়েছে, ড্রয়িং বই থেকে দিয়েছে বললো সোনা, ড্রয়িং বই থেকে কি দিয়েছে, ও আচ্ছা ক্যাপসিকামটা করতে দিয়েছে, তাই তো
আর কিছু দিয়েছে? ম্যাঙ্গো, ও এটাও দিয়েছে, ম্যাঙ্গোও দিয়েছে, ক্যাপসিকাম আর ম্যাঙ্গো দিয়েছে, বুঝেছিস শোনো? হ্যাঁ, আমি ম্যাঙ্গো খেতে ভালোবাসি এই জন্য দিয়েছি। আর দিয়েছে? না আর দেয়নি। ক্যাপসিকাম আর ম্যাঙ্গোটা দিয়েছে। এটা কি খাতা? ম্যাথ ওয়ান। আচ্ছা করিয়েছে? ভীষণ সুন্দর হয়েছে। বাহ, এই দুটোতে ভুল হয়ে গেল কিসে? ও ভালো পরিষ্কার হয়নি তাই? বাহ খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এগুলোও সুন্দর করে করে নেবা। হ্যাঁ এখন না, দাঁড়াও স্নানটা করো। ও স্কুল থেকে এসেই আগে হোমওয়ার্ক করে নিতে চায়। ও এই বইটা জমা নেয়নি? কেন? তুমি বলেছো ম্যাডামকে? ম্যাডাম বইটা বইটা নিল না কেন? আমি কি জানি মা, তুমি তো জানো আমি কি জানি। রাইমস পড়িয়েছে আজকে? তো এই হচ্ছে সোনার স্কুলের আজকে হোমওয়ার্ক। আর এই ডায়েরিটা আজকে এবছর খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে বড় স্কুলটা, এই পাশে রাস্তার ধারে স্কুলটা ছবি, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে এখন সোনাকে স্নানটা করাবো। গান করছে, খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এখন ঘুমাবে কারণ বিকালে আবার পড়া আছে, তাই তো? তো ঝটপট করে ঘুমিয়ে পড়ো। আমার এখনো খাওয়া হয়নি, তবে এখন আমার খেতে ইচ্ছা করছে না, আমি এখন শুয়ে একটু ঘুমিয়ে পড়ি, ও পরে উঠে কিচ্ছু হলে খাবো, নাহলে খাবো না। আর এই গরমে বেরিয়েছি তো ওই তাপটা লেগেছে, মানে আমার যেন কেমন একটা শরীরের মতো অস্থির হচ্ছে, মানে আমার এখন গলা দিয়ে খাওয়া যাবেই না এমন হচ্ছে ব্যাপার। ওই জন্য এখন একটু রেস্ট নেবো, পরে খাবো। তো ঠিক আছে, ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, যাচ্ছি সোনাকে দিতে। ঘুমিয়ে পড়েছিলাম, সেই ঘুমিয়ে চারে উঠেছি এখন। যাই হোক, এখন যাই আগে সোনাকে দিয়ে আসি, এমনি দেরি হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম বলে। আর ওই হচ্ছে সোনা, এই যে পুচে। তোকে যা লাগে সোনাকে দিয়ে আসলাম, এসে একটু চা করলাম, চা খাচ্ছি, চা খেয়ে তারপর আবার আনতে যাবো। আর রেডি হয়ে গেছি, যাচ্ছি সোনাকে আনতে। আর আজকে হচ্ছে সবচেয়ে ভালো, এই যে ওর বাবা চলে এসছে, ওর বাবাও যাচ্ছে, আমাকে আর হেঁটে হেঁটে যেতে হবে না এই গরমের মধ্যে। আর দেখি একটু যদি পারি ওখান থেকে নিয়ে সোনাকে, ইচ্ছা আছে আজকে একটু নাচের ক্লাসে ভর্তি করে দেবো, কারণ এত নাচ নাচবো নাচবো, ভর্তি করে দাও ভর্তি করে দাও, আমাকে আজকে বলছে যে আমাকে নাচে ভর্তি করে দাও না, আমি তো খুব ভালো নাচি, সবাই বলে তুই খুব ভালো নাচিস। আমি যে দেবো তো ভাবছিলাম, এই গরমটা একটু যাক তারপর দেবো, তা ও যা শুরু করেছে, গরম হোক ঠান্ডা হোক দিই তো ভর্তি করে, যদি সম্ভব হয় তো আজকেই ভর্তি করে দিয়ে আসবো। হ্যাঁ আমাদের বাড়ি পাশেই দেবো, বেশি দূরে এখন দেবো না, বেসিকটা তো শিখুক তারপরে পরে দেখা যাবে। তো ঠিক আছে চলো যাওয়া যাক তাহলে, 7:30 এমনি বেজে গেছে। আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরেই, সোনার পড়া আজকে এখনো হয়নি, ওই জোর বাবা বসে আছে দেখা যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে একটু হাঁট, ওই আস্তে আস্তে অল্প অল্প হাঁটছে, ভালোই বেশ লাগছে। হাওয়াটা গায়ে তো পুরো ঘাম, তো ঘাম গায়ে হাওয়াটা লাগলে যেরকম আর কি লাগে। তো পড়াটা হলে তারপরে এখান থেকে নিয়ে তারপরে নাচের স্কুলটায় যাব, দেখি খোলা আছে কি না তাও সন্দেহ এখন, দেখা যাক। এখন কি খোলা আছে? নাচের স্কুলে ভর্তি হয়ে গেল সোনা। এই নাচটা উপরে ম্যাডামকে দেখাতে পারলি না? যে উল্লাল্লা উল্লাল্লা করে ম্যাডামকে একবার দেখিয়ে দিই, ম্যাডাম খুশি হয়ে যেত। ওই দেখ গণেশ বসে আছে। হ্যাঁ তুই ম্যাডামকে কেমন দেখালি? চলে একবার ঠিক আছে দেখো হয়ে গেল সোনার, মানে এখন অ্যাডমিশন বলতে ম্যাডাম বললো কালকে ওকে নিয়ে আসতে, ওকে দেখবে যে কতটা কি হচ্ছে, তারপরে ওর অ্যাডমিশন হবে। তো ঠিক আছে কাল আমরা আসবো।
ঠিক আছে সোনা, কাল আমরা আসবো, কালকে নিয়ে আসি, দেখবে বলেছে, দেখে তারপরে অ্যাডমিশনটা করে নেবে বলেছে। বেশ ভালো, কথাবার্তাও খুবই সুন্দর, বেশ সুন্দর কথাবার্তা, বয়স অল্প ম্যাডামের। দেখ ঠিক আছে, দেখা যাক সোনার এই ডান্স জার্নিটা, সোনা কতটা এগোতে পারে বা কতটা কি করতে পারে। বাড়ি এসেই সোনা বসে গেছে স্কুল হোমওয়ার্ক নিয়ে, আর এখন বলছে মা কালারটা করি। আমি বললাম ঠিক আছে সেটাই করো, সবে পড়ে টড়ে এসেছে, দরকার নেই, এটাই করো। এটা কি করছো তুমি? এই হচ্ছে আমার আর ওর বাবার রাতের ডিনার, ছোলা দিয়ে শসা পেঁয়াজ টমেটো দিয়ে মাখা, এই খাবো রাত্রিরে আজকে। আর সোনা তো ঘুমিয়ে পড়েছে, এখন আমরা খেয়ে নেবো, খেয়ে আমরাও শুয়ে পড়বো। বাবা যেহেতু কাজ করছে বলে এখনও খাবারটা হয়নি, কাজটা কমপ্লিট হলে আমরাও খেয়ে নেবো। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।